আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি অনলাইন বিজনেস শুরু করেছি 3 মাস হলো, আল্লাহর রহমতে ভালো সাড়া পেয়েছি। প্রতিদিন অর্ডার না আসলেও মোটামুটি সপ্তাহে 2-3টা থাকেই। আজ আমাদের 3টা অর্ডার আছে, অনেক কাজ সকাল থেকেই আমাদের শুরু হয়ে গিয়েছে কার্যক্রম। এই যে ডিম আলু চপ হবে, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, যে এই এই পিশনিতে আলুটা আমি ভর্তা করব। শাইলা, তোমার দেয়া পিশনি এইটা এত কার্যকরী যে আমার এখন হাত এবং শ্রম মোটেও দেয়া লাগে না। এই পিশনিটা এইটা দিয়ে এত সহজেই আলুটা ম্যাশ হয়ে যায়, একটুও দানা থাকে না। তোমাকে অনেক ধন্যবাদ। আর এদিকে এই যে চিকেন আলুর চিকেন রোল তৈরি হবে, তার জন্য আমি সবজি কেটে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আজকে আমার অর্ডার 50টা পুরি, ডাল পুরি আর হচ্ছে 10টা পরোটা। এই জন্য আমি এখানে 1.5 কেজি নিয়েছি ময়দা, আরও দেব। আরও আমার চিকেন রোল আছে, ওটা টোটা মানে শীত তৈরি করার জন্য যে মিশ্রণটা আমি করি ওটা আপনাদের আমি দেখাই দিব যে আমি কিভাবে করি। এখানে 2 কেজি মনে হয় ময়দা, তাই না? 2 কেজি ময়দা নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, পরোটা আর পুরি ডো কিন্তু একই রকম না, পুরিটা হচ্ছে একটু শক্ত করে করতে হবে, সিঙ্গাড়ার মতো অতটা শক্ত না, একটু নরম। আর পরোটার তো একদমই নরম করেই মাখাতে হবে। আমি মিশ্রণটা এক করে তারপরে 2 ভাগ করে 2 রকম করে ঢেকে করে রেখে দেব। আমি দেখাচ্ছি, এই যে তেল লবণ আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে পানি দিব। আজকে বেশ কয়েকটি ডেলিভারি আছে, আমরা সকাল থেকে কাজ শুরু করেছি এবং আপনারা দেখছেন যে এখানে পরোটা এবং ডালপুরির জন্যে যে ডোটা তৈরি করে রাখা হয়েছিল বেশ 2 ঘন্টার মতো আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম, এবং দেখেন যেটা যে পরিমাণ বানানো হয়েছিল সেখান থেকে কতটা ফুলে উঠছে এবং কতটা নরম আছে। তো মূল রহস্য হচ্ছে এইখানে যে ডোটা যত ভালো হবে এবং যতটা ফুলে ফেপে উঠবে পরোটা পুরি খেতে ততই সুস্বাদু হবে। 2 ঘন্টা মাখিয়ে রাখা হয়েছে। এদিকে টিকিয়ার জন্য সব একসঙ্গে মিশ্রণ করে টিকিয়ার উপকরণগুলো এখানে, আর হচ্ছে ডালপুরির ডালের পুরটা, এছাড়া এই পাশে চিকেন ভেজিটেবল রোলের পুরটা তৈরি হয়ে আছে, আর এই যে শীট, এটা হচ্ছে চিকেন ভেজিটেবল রোলের শীট, এইভাবে তৈরি করে নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য উপকরণ দেখতে পাচ্ছেন, টোস্টের গুঁড়া। তো কাজ শুরু হচ্ছে।
Thank you.